হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। শুভ সপ্তমী। আমরা যেরকম আমাদের সিরিজ অফ ব্লগস অলরেডি চলছে, পুজো পরিক্রমা চলছে, প্রি পূজা পরিক্রমা অবশ্যই আপনারা দেখেছেন। তো আজকে সপ্তমী, সকাল থেকে যা ঘুরেছি সে তো ছিলই। তো আমরা এখন বেরোচ্ছি, অবশ্যই ঠাকুর দেখব, খাবার খাবো, সঙ্গে আপনারাও থাকবেন। আর যেমন যেমন দেখব যতটা পারবো চেষ্টা করব কভার করতে। তো চলুন স্টে কানেক্টেড আর আমাদের চ্যানেল ওয়ে অফ লিভিং। আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, সো গেট কানেক্টেড। আমরা চলে এসেছি ধেমোমাইন কলিয়ারি। এটা আসানসোলের সন্নিকটে জিটি রোডের পাশে এক অসাধারণ পুজো। গত বছর থেকে এদের ভিড়টা আরও বেড়ে গেছে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই মনে পড়ে আলোকের রোশনায় এই জায়গাটা ঝলমল করত এবং আমরা আসতাম এখানে শুধুমাত্র আলোকসজ্জা দেখার জন্যে। গত বছরেও এখানে ভুজ খালিফা একটা রেপ্লিকা তৈরি করেছিল। এবছরও কোয়ালালামপুরের টুইন টাওয়ারের আদলে এনারা তৈরি করেছেন। ভেতরের মণ্ডপসজ্জাটিও দেখুন, দেখবার মতো। মায়ের প্রতিমাটিও বেশ সুন্দর। চলুন প্রণাম করা যাক মাকে, তারপরে বাইরে গিয়ে মণ্ডপটি মন ভরে দেখি। এরপর আমরা চলে এলাম জিটি রোডের পাশেই গোপালপুরের গোপালপুর ইউনাইটেড ক্লাবের পুজোতে। এখানে জিটি রোডের পাশেই পরপর দুটি পূজা মণ্ডপ হয়ে থাকে, এটিও বেশ সুন্দর হয়েছে। এই মণ্ডপটি কিন্তু বেশ চিত্তাকর্ষক, এটাও গোপালপুরের মধ্যে খুব সুন্দর। প্রচুর মানুষ এখানে দাঁড়াচ্ছেন এবং প্রতিমা দর্শন করছেন। এনাদের মণ্ডপটি কিন্তু ডাব দিয়ে তৈরি, ডাবকে শুকিয়ে সেটাকে পেন্ট করে সেটাকে দিয়ে মণ্ডপের মাঝখানে দিয়ে একটা অন্যরকম কারুকার্য করেছেন। ভেতরটিও খুব সুন্দর।
এরপর আমরা চলে এসেছি কোর্ট রোডে। বানপুরের যে কোর্ট রোড, এখানে দু তিনটে ঠাকুর কিন্তু দেখবার মতো। চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এরপর আমরা চলে এলাম রাধানগর রোড, চিত্রা সিনেমা হলের পেছন দিকে। এখানে কিন্তু প্রচুর মানুষের ঢল রয়েছে, প্রচুর জনসমাগম হয়েছে। এটা একটা পুরনো রাজবাড়ির দুর্গাপুজো তুলে ধরা হয়েছে। দেখুন, মেন যে প্রবেশদ্বার, প্রধান প্রবেশদ্বারের দুদিকেই দুটো কামানের আকৃতিতে বসানো হয়েছে। বেশ সুন্দর, মাঝে মাঝে মনে হচ্ছে যেন সত্যি সত্যি কামান নেই কিরে বাবা। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরটিও কিন্তু বেশ শিল্পের নিদর্শন ধরা পড়েছে। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে, আগের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। পুরনো রাজবাড়ির মধ্যে একটি শিব মন্দিরও দেখানো হয়েছে। দারুণ, সাধুবাদ জানাতে হয় তাদের এই চিন্তা ধারণাকে। মা দুর্গার পাশে পুরনো আমলের রাজবাড়িতে যেন এক শিব মন্দিরে রয়ে গেছে। দারুণ, খুব সুন্দর। এই ক্লাবকে জানাবো আপনাদের যে চিন্তা ধারণা আপনারা যেরকমভাবে তুলে ধরেছেন, সত্যি সাধুবাদ জানাই। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, রাজবাড়িতে ব্যবহৃত কুয়ো বা ইন্দারা, অদ্ভুত চিন্তা শক্তি। সত্যি এখানে এসে যেন ইচ্ছে করছে না যে যাই, মনে হচ্ছে যেন আরেকবার ঘুরি, আরও কিছুক্ষণ সময় যেন এই পুজো মণ্ডপটিতে কাটিয়ে যাই। সত্যি সার্থক। এরপর আমরা এলাম রবীন্দ্রনগরের পুজো মণ্ডপে।
এটিও রাস্তার ধারে খুব সুন্দর। এনাদের একটা স্ট্যান্ডার্ড প্রতি বছরই এনারা বজায় রাখেন। গুণমান কিন্তু এনাদের সবসময় সঠিক থাকে। এবছরেও এনারা জুটের ওপরে তাদের এই পুজো মণ্ডপটি তুলে ধরেছেন। ভেতরে এবং বাইরে বেশ অনেক ধরনের জুটের কারুকার্য রয়েছে। কিছুক্ষণ সময় নিয়ে তো দেখতেই হবে। এরপর এলাম এই কোর্ট রোডেরই ভেতরে অগ্রণী সংঘ। একটু ভেতর দিকে চলে এলেও এদের পুজো মণ্ডপটিও কিন্তু বেশ সুন্দর হয়। ছোটর মধ্যে অনেক কিছু কারুকার্য থাকে এবং এন্ট্রান্সটা কিন্তু বেশ দেখবার মতো। তো চলুন ভেতরে প্রবেশ করেন। এই মাতৃরূপটিও কিন্তু দেখার মতো, বলেছিলাম না ছোটর মধ্যে এনাদের প্যান্ডেল কিন্তু বেশ সুন্দর। তো চলুন দেখতে দেখতে যখন ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রাখলাম, অনেক রাত শুধু না গভীর রাত হয়ে গেছে। এবারে তো বাড়ি ফিরতেই হয়, তো চলুন সঙ্গে থাকুন। আজকে সপ্তমীর ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে দেখা হবে।